সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা বাংলা হাতের লেখা প্র্যাকটিস দেখব এবং এখানে আপনারা জানেন যে হাতের লেখা হচ্ছে এক ধরনের আর্ট। সুন্দর হাতের লেখার কারণে নাম্বার ভালো ওঠে, দেখতেও সুন্দর লাগে এবং এটাও অনেকটা ছবি আঁকার মতো সুন্দর করে লেখা যায়। বিষয়টা হচ্ছে চর্চার মতো। তবে প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে বইয়ের মতো যদি আমরা চর্চা করি সেটা আপনার প্রতিদিন চর্চা করতে সুবিধা হয় এবং দেখতেও সুন্দর লাগে। এরপর প্রত্যেকের আলাদা আলাদা ধরন থাকতে পারে, স্টাইল থাকতে পারে। তো প্রথমে আমরা বই থেকেই আসলে বিষয়টা প্র্যাকটিস করছি, আসুন শুরু করা যাক। তো স্বরবর্ণে প্রথমে আপনার যে অক্ষরটা আসে সেটা হচ্ছে স্বরেয়, আমরা স্বরেয় লিখছি এখানে। এরপরে আপনার আসে হচ্ছে স্বরেয়া, স্বরেয়া লিখছি। এরপরে হচ্ছে আপনার হ্রস্বই, উপরে একটা টান আছে, হ্রস্বইর পরে হচ্ছে দীর্ঘই, এখানে গোল হয়ে তারপর সামনে এসে একটু বাঁকবে, তারপর আবার পিছিয়ে গিয়ে নিচে এসে মিলবে এবং উপরে আরেকটি টান আছে। এরপরে আমরা দেখব হ্রস্ব উ, এখানে সোজা এসে তারপর এখানে এসে বাঁকবে, উপরে আরেকটি টান আছে বাঁকানো, এবং এরপরে দীর্ঘ উ, পিছনে একটি হালকা টান আছে এবং উপরে আরেকটি আছে। স্বরেয় স্বরেয়া, হ্রস্ব দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ উ। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে হ্রস্বরি, হ্রস্বরিটা আমরা পাশে লিখি, এটা হচ্ছে একটু ভিন্ন ধরনের, এখানে গোল হয়ে তারপর অনেকটা বয়ের মতো টান দিলাম, এরপরে এখানে আরেকটি টান দিয়ে তারপর এখানে আমরা মিলিয়ে দিচ্ছি রসরি। এরপরে আসবে হচ্ছে এ, এটা আমরা লিখছি এখানে, এরপরে আসবে ওই, এবং এখানে আমরা আরেকটি টান দিচ্ছি। পরবর্তী অক্ষর হচ্ছে ও, তারপরে হচ্ছে ও, তো এই হচ্ছে আপনার স্বরবর্ণ 11টি অক্ষর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এভাবে আপনারা যদি বইয়ের মতো প্র্যাকটিস করতে পারেন তাহলে লেখা অনেক সুন্দর হবে। আমি এখানে বাংলাদেশের নাম লিখে অক্ষরটি দেখাচ্ছি, যে দেখুন এটা দেখতে আসলে কেমন হয়। এখানে আমরা প্রথমে একটি টান দিব, তারপর ব লিখব, তারপর এখানে টান দিব, দেখুন এখানে আমরা অনুসর দিচ্ছি। এরপর আমরা ল লিখব, আবার আমরা আরেকটা আকার দিব, এরপরে হচ্ছে একার আসবে, তারপরে আপনারা দ লিখবেন এবং সবার শেষে তালিবাস্য। তো প্র্যাকটিসটা যত বেশি করবেন তত বেশি সুন্দর হবে বইয়ের মতো। তো এ পর্যন্ত রাখছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।